বন্ধুরা, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই বিখ্যাত এশিয়ার রাজধানী সোনারগাঁওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ইমরান ঘুরতে আসলাম কিছু বড় ভাইদের সঙ্গে। বড় ভাই বলতে বড় ভাই ব্যাপারে আমি একটা পরিচয় করা দিব। তো সর্বপ্রথম আমার পরিচয় একজনকে না করলেই না, সে হলো আমার অনলাইন লাইফের সর্বপ্রথম আমার সহপাঠী এবং আমার খুবই কাছের বড় ভাই, ভাই মস্তটা করতে পারি, আমার শ্রদ্ধা আসাদ ভাই। তো ভাইয়ের সঙ্গে মূলত আমার অনলাইন লাইফটা শুরু হয়েছে। আমি ভাইয়ের কাছে আসলে কতটুকু হেল্প পাইছি এটা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ এটা অনেক বড় বিস্তৃত ব্যাপার। তো ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পাশাপাশি আরও বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় আছে। এর ভিতরে আরেকজন আছে আমার খুব কাছের বড় ভাই রাখি ভাই। আমরা সবাই একত্রে কাজ করি সবাই, এবং আমাদের অনলি ওয়ান চিফ গেস্ট, সবার অনলি ওয়ান একমাত্র পিস, তারাও আমাদের একটা আঙ্কেল ভাইয়া আছে, আমাদের আঙ্কেল ভাইয়া। তো আমাদের আজকে টার্গেট হইলো এই পুরো নারায়ণগঞ্জের যে যতগুলো স্পট আছে আজকে ট্যুরিস্ট স্পট, আমরা সবগুলি একটু ঘুরে ঘুরে দেখবো। তো সর্বপ্রথম আমরা চলে আসছি এই নারায়ণগঞ্জের এশাখার রাজধানীতে। আমার বিশ্বাস জায়গাটা খারাপ না, এটা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আমিও চেষ্টা করবো আসতে ভিডিওতে আপনাদেরকে পুরো গাইডলাইনটা দেওয়ার জন্য, কীভাবে আসবেন, কোথায় কী করবেন, এখন সব কিছু বলে দেবো, নো প্রবলেম। তো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ করতে থাকুন, চলুন সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, এই সোনারগাঁওতে যাওয়ার জন্য আপনাদেরকে গুলিস্থান কিংবা যাত্রাবাড়ি থেকে জাস্ট কুমিল্লাগামী যে কোনো বাসে উঠতে হবে। ভাড়া নেবে পার হেড অনলি 50 টাকা, আপনার লোকাল গাড়িও পাবেন। যাই হোক, আমরা উঠে পড়লাম চারজন মিলে। তো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 30 মিনিট পরেই আমরা এখানে নেমে পড়লাম যথাযথ স্থানে। তো এখান থেকে জাস্ট পার হেড 10 টাকা করে অটো ভাড়া নেয় আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য। তো অটোতে আমরা তিনজন অলরেডি পিছনে বসছি এবং আমাদের সেই আঙ্কেল ভাইয়া সামনে বসছে। জাস্ট কয়েক মিনিট লাগে, যাওয়ার পরে কিন্তু আমরা পৌঁছে যাই সেই এশিয়ার রাজধানীর যে মেইন চত্বরটা, সেটার সামনে চলে আসি। তো এরপরে যথারীতিভাবে আমরা অটো থেকে নেমে পড়ি এবং আমাদের এন্ট্রির জন্য যে টিকিটটা দরকার সেই টিকিটটা নিয়ে নিই। এখানে একটা কথা বলাই বাহুল্য, এখানে এন্ট্রি ফি হলো অনলি 50 টাকা, ছোটো বড়ো সবার জন্যই, আর ফরেনারদের জন্য একটু বেশি আছে, দেশের বাড়ি থেকে আসে তাদের জন্য একটু বেশি। তো যাই হোক, আমরা এরপর আস্তে আস্তে ঢুকে পড়ি। তো বন্ধুরা, ঢোকা মাত্র আসলে যে দৃশ্যগুলো চোখে পড়ে সেটা সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তৎকালীন সময়ে এশাখা কী কাজগুলো করছে এবং কীভাবে এটা পরিচালনা করছে, আমি সে পরিপূর্ণ গাইডলাইন ইতিহাসটাও আমি আপনাদের ভিতরে এখন তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুধু এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। সোনারগাঁও ছিল মূলত বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা করে আওরঙ্গজেবের আমলে। বাংলার রাজধানী ঢাকা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত মুসলিমদের রাজধানী ছিল এই বিখ্যাত সোনারগাঁও। যদিও তখন প্রাচীন এই রাজধানীর নাম পানাম নামেই কিন্তু সবাই চিনত। তো এশাখার বংশ এবং তার বংশদের শাসন আমলের সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী, যেটা বর্তমানে সোনারগাঁও কিন্তু নারায়ণগঞ্জের একটা উপজেলা মাত্র। এর অবস্থান ঢাকা থেকে আনুমানিক 27 থেকে 28 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। তো বন্ধুরা, এশাখার রাজধানী ছিল সোনারগাঁও, এবং এই সোনারগাঁর নামকরণটা কিন্তু এশাখার স্ত্রী সোনা বিবির নামকরণের অনুসারে কিন্তু করা হয়। শুধু তাই নয়, এই পুরো এলাকার ভিতরে কিন্তু এই সোনা বিবির মাজার, পাঁচ বিবির মাজার, গিয়াসউদ্দিন আহমেদ মানে আহমেদের সমাধি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা রয়েছে। এমনকি আমাদের বিখ্যাত সেই শিল্পকার্য যে জয়নুল আবেদিন, তার কারুশিল্পের জাদুঘরটাও কিন্তু এর ভিতরেই অবস্থিত। অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, এটা একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু সমগ্র বছর জুড়েই মানুষ এখানে ঘুরতে আসে। পুরো এরিয়াটা যখন আপনি ঘুরবেন তখন আমার বিশেষ ভালোই লাগবে, কারণ ঢাকাতে যারা থাকতে থাকতে খুবই ক্লান্ত, তারা একটু গ্রামের পরশ কিংবা একটু প্রকৃতির ভিতরে ঘুরতে চাইলে এখানে খুব চলে আসে। আর এটা মূলত ঢাকার খুবই কাছে বিদায়, এখানে কিন্তু ছুটির দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়। এছাড়া ছুটির দিন ছাড়াও কিন্তু এখানে বেশ ভালো মানের ভিড় হয়। আমরা এখানে সকাল সকাল চলে আসছি একটু ঘোরার জন্য, চলুন বাকি বিষয়গুলো আর ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এখানে আপনি জয়নুল আবেদিনের সেই বিখ্যাত জাদুঘরটা এখানে পাবেন। শুধু জাদুঘর না, এখানে এশাখার ব্যবহৃত যে আসবাবপত্র থেকে শুরু করে তার জাদুঘরটা এখানে আছে। কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে যেহেতু ক্যামেরাটা অ্যালাউ না, তাই আমি ভিতরেটা ঢুকি নাই। আপনারা যখন ঘুরতে আসবেন আপনার ফ্যামিলি নিয়ে, তখন কিন্তু সব কিছু এখানে আপনার ঘুরে ঘুরে দেখবেন, একটাও মিস করবেন না। আমি জাস্ট আপনাদেরকে পুরো ব্যাপারটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এখানে আপনার গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো, তৎকালীন সময়ের যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আছে। এখানে বাঁশের সাঁকো আছে, বাঁশের পুল আছে, মানে এই দেখুন, প্রথম হলো বাঁশের পুল, এরপরে বাঁশের সাঁকো, এরপরে আধুনিকায়ন করা হয়েছে যে
ব্রিজ যেটা, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। খুবই সুন্দর একটা প্লেস, আপনার যেটা দিচ্ছে সেটাতে ঘুরতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। আপনি যত ঘুরবেন ততই ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার জাস্ট এই বড় ভাইদের সঙ্গে যতটুকু ঘুরছি ফিরছি দেখছি, সত্যি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি এখানে কিন্তু আরেকটি ব্যাপার হলো, প্রত্যেক দিন বিকেলবেলা এখানে পুতুল নাচায়। আপনার শুধু তাই না, ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট এরকম মানে মুখরোচক খাবারের দোকান পাবেন, নৌকা ভাড়া করে এখানে বিশাল বড় বিস্তীর্ণ বিল আছে, এর ভিতর থেকে আপনি ঘুরতে পারেন। ওভারঅল এলাকাটা অনেক বড় সরু মাপার একটা এরিয়া, আর যে কারণে এখানে আপনার ঘুরতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আসতে হবে। আপনি যদি একদম বিকেলবেলা চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম কভার করতে পারবেন না। এখানে আপনার গ্রাম বাংলার অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো তৎকালীন সময়ের যেটা ঐতিহ্য। তো বন্ধুরা, এখানে আমরা জাস্ট একে অপরের সঙ্গে আড্ডা কথাবার্তা বলে জাস্ট আমাদের সময়টা পাস করতে করতে আমাদের রাকিব ভাই একটা ফ্লোরিং ধরতে পারে। তো যাই হোক, এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বড় মাপের বিল্ডিং করা হচ্ছে। আসলে জানি না এটা কতটুকু ভালো কাজ হচ্ছে, অবশ্যই একটা ডেভেলপমেন্ট কাজ, বাট আস্তে আস্তে এই ধরনের কাজের কারণে কিন্তু আমাদের সেই তৎকালীন সময় রেখে যাওয়া সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটাও একটু মাথায় রাখতে হবে। আরেকটু যখন ভিতরে ঢুকলাম বিস্তীর্ণ একটা এলাকা দেখতে পেলাম। এইখানটাতে মূলত যে কাজটা হয় প্রত্যেক মেলার সময়, এখানে জাস্ট কনসার্ট হয়, এই নৌকার ভিতরেই কনসার্টটা হয়, খুবই সুন্দর লাগে। আমি ইতিপূর্বে আসছিলাম। তো বন্ধুরা, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আপনার নৌকা নিয়ে ঘুরতে পারেন, আপনার প্রিয়জনের সঙ্গে আড্ডা মারতে পারেন, বসার পর্যাপ্ত পরিমাণে স্থান আছে। এবং আরেকটি বিষয় হলো, এখানে আপনি 100% সিকিউরিট, আপনাকে কেউ কোনো কাউকে ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ কোনো সিঙ্কেট করতে পারবে না, কারণ পুরো এলাকাটা পুলিশ দ্বারা জাস্ট বেষ্টিত করা আছে। আপনার 100% নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা আরেকটু হাঁটতেছিলাম, আগাচ্ছিলাম, তো সুন্দর একটা পুল পাইলাম। এই ধরনের পুল কিন্তু আপনার ভিতর দিয়ে বেশ কিছু পুল পাবেন, কারণ পুরো এরিয়াটার ভিতর দিয়ে জাস্ট নদী বয়ে গেছে, যে ছোট্ট ক্যানাল জাতীয় আর কি, যে ক্যানালের ভিতর দিয়ে কিন্তু আপনার চাইলে ঘুরতে পারবেন। এবং বাচ্চাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য নাগরদোলা আছে, খাবারের দোকান আছে, সব কিছু কিন্তু এখানে আপনারা জাস্ট পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমরা এবার যখন যাচ্ছিলাম জাস্ট কিছুটা দূর যাওয়ার পরে সেই গ্রাম বাংলার ঐতিহ্য, যেটা তৎকালীন সময় যেটা ছিল, এখনও যেটা খুব কমই চোখে পড়ে, সেই মৃৎশিল্পের সেই ইটা আমরা দেখতে পেলাম, যেখানে আপনার চোখের সামনে বানাচ্ছে ছোট্ট ছোট্ট খেলনা, বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট খেলনা আপনি এখান থেকে কিনে নিতে পারেন, আপনার চোখের সামনেই বানাচ্ছে এবং সেগুলো পাশে কিন্তু সেল করতেছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো মৃৎশিল্প যারা ঢাকা শহরের ছেলে মেয়ে তারা কিন্তু অনেকেই এটা দেখাই নেই কখনো, যে কীভাবে বানায়, আপনার চাইলে এখানে এসে কিন্তু সেটাও দেখতে পারেন। তো এখানে খুব অসংখ্য খেলনা আছে, আপনার বাচ্চার জন্য কিনে নিতে পারেন। দাম আহামরি বেশি না, 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে, যেটার যেমন প্রাইস আর কি, আপনি দরদম করে নেবেন। শুধু তাই না, বাংলার ঐতিহ্য বাঁশের উপরে বিভিন্ন রকম কারুকাজ করা শিল্প কর্ম করা আছে, সেটা এখানে কিন্তু আস্তে আস্তে আপনার চাইলে দারিদ্রের সেটা দেখতে পারেন, খুব মজার ব্যাপার। এবং এটার পাশাপাশি আমার আরেকটা যেটা ভালো লাগছে, যেটা এখন বর্তমানে গ্রামগঞ্জ থেকে হারিয়ে গেছে, সেটা হলো বেত শিল্প। এই বেতের বানানো বিভিন্ন আসবাবপত্র, এটা কিন্তু বর্তমানে একদমই নেই। তো সেটা কিন্তু এখানে দেখতে পেলাম, এবং সেই তৎকালীন সময়ের নকশি কাঁথা, যেটা হাতে বোনানো নকশি কাঁথা, সেটা আমি এখানে দেখতে পাইছি বন্ধুরা, সত্যি খুবই 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 ভালো লাগছে। পুরো এলাকা জুড়ে এখানে বেশ কিছু দোকান আছে, আপনার তাহলে এখানে দেখে দেখে কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা যতটুকু পারলাম ঘুরতেছি ফিরতেছি, আসলে এরিয়াটা অনেক বড়, ওটা ঘুরে হয়তো বা শেষও করা যাবে না। তো এই মতো অবস্থায় আমি একটু জানতে চাইবো স্পেসিফিকভাবে, আমাদের যে এখন 4 জন মেম্বার আছে, এদের প্রত্যেকের মনোভাবটা কি, একটু জানার চেষ্টা করবো। সর্বপ্রথম আমি আমার 14 বড় ভাই আসাদ ভাইয়ের কাছে যাই। তো ভাই, আজকের এই ফুটটা সম্পর্কে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খিচুড়ি এই এত সুন্দর একটা জায়গা যে আমাদের ঢাকার খুব কাছাকাছি আছে আমরা জানতাম না, যাত্রাবাড়ি থেকে মাত্র আধা ঘন্টার ব্যাপার, আর সোনারগাঁও একটা ঐতিহ্যবাহী স্থান, এটা খুব সুন্দর এবং খুব বড় এবং নিরিবিড় বটে। আমরা এখনও পুরোপুরি ঘুরে শেষ করতে পারিনি, পুরোপুরি ঘোরার পর হয়তো আমি সব ডিটেলস বলতে পারবো। ওকে, তো এবার আমার শ্রদ্ধ আঙ্কেল ভাইয়া। আসসালামু আলাইকুম। আসলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু জায়গাটা যে এত সুন্দর তা আমি কল্পনাও করিনি, হয়তো বা আবার আসার ইচ্ছা আছে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আমাদের রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ভালো, খারাপ না জায়গাটা, যা যা বলার তা তো বাকি দুজন বলে ফেলেছে, মামা যেখানে যা যা বলছে ওইখানে আমার বলাটা আসলে ঠিক হবেও না। তা আসুক আলবি আসুক আলবি আসলে মামা হয় তার একটু চার্জ পাবে, মামা চার্জ পাইলে তারপরে কিছু একটা বলবো না, সেই পর্যন্ত টিল নাও বাই। অরিজিনাল ইতিহাসটা আমি বলি, অ্যাকচুয়ালি এরা কিন্তু সবাই এখানে এলাকারই লোকাল স্থানীয়, এরা যে বললো যে এই প্রথম আসছে এটা টোটালি ভুয়া কথা, এরাই মূলত এলাকার জন্ম দিয়েছে, আর আমি বলা ছিলাম নতুন আসছি, ঠিক আছে। তো এটা দেওয়ার বলার কিছু নাই। তো হোয়াট এভার, আমরা এখন একটু অন্যদিকে হাঁটি।
তো বন্ধুরা যতটুকু দেখানোর দেখাইছি যতটুকু আড্ডা মাড্ডা মারছি অ্যাকচুয়ালি আপনি আসলে বুঝবেন যদি কখনো ফ্যামিলি নিয়ে আড্ডা মারতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন এন্ট্রি টিকিট মাত্র 50 টাকা আগেই বলছি আর কীভাবে আসছেন আসবেন সে পুরো গাইডলাইনটা অলরেডি ভিডিওর ভিতর দিয়ে দিয়েছি তারপর আমার ডিসক্রিপশনে লেখা থাকবে আপনি কীভাবে আসবেন আপাতত ছোট্ট এই ভিডিও থেকে মানে এই সোনারগাঁ থেকে এখন আমরা বিদায় নিচ্ছি নেক্সট আমাদের প্ল্যান হলো সেই বিখ্যাত পানাম সিটি চলুন আবার পানাম সিটিতে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তবে যত চাই